হাই বন্ধুরা, ওয়েলকাম টু শাইনিং স্টাডি। এর আগে আমি রেশিওর ক্লাসটা করে নিয়েছি, আজকে দ্বিতীয় চ্যাপ্টার। দ্বিতীয় চ্যাপ্টার কি করব, সুন্দর এবং মজার ভীষণ চ্যাপ্টার, কম্পাউন্ড ইন্টারেস্ট। হ্যাঁ, কম্পাউন্ড ইন্টারেস্ট সত্যি জটিল, তাই না? জটিল সুদ, কিন্তু আজকে আমি এটা করে দেবো সবচেয়ে সোজা। তোমরা একটু ক্লাসটা দেখো, একটু বুঝে নাও, ফার্স্ট লাস্ট ক্লাসটা দেখো। আমি বলছি তোমরা পারবে সমস্ত অঙ্কগুলো খুব সুন্দর ভাবে করতে, এবং কোন রকম স্কোয়ার, কিউব, বড় বড় সংখ্যা, স্কোয়ার, কিউব, টু দি পাওয়ার 4, এই সমস্ত গুণগুলোকে অ্যাভয়েড করে খুব সুন্দর ভাবে আজকে অঙ্কগুলো করতে পারবে। ঠিক আছে, তাহলে যাওয়া যাক আজকের কম্পাউন্ড ইন্টারেস্ট। হ্যাঁ বন্ধুরা, দেখো এই যে ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামে একটা জিনিস খেয়াল করো, এটা কি প্রিন্সিপাল রেট অফ ইন্টারেস্ট, এটা হোক কি বছর, তাই তো? আর এ পাশে রয়েছে কি এ, এ বলতে বোঝায় অ্যামাউন্ট, অর্থাৎ কি টাকাটা যে আমাদের এখানে ইন্টারেস্ট হলো, ইন্টারেস্টের টোটাল অ্যামাউন্টকে বলছি আমরা এ। আর সি কে কি বলছি, কম্পাউন্ড ইন্টারেস্ট। অ্যান্ড ডি কে কি বলছি, ডিটা হলো সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্স। কোনো টাকা তুমি রাখলে কোথাও ব্যাংকে, সেই টাকাতে কি হবে বলো তো, কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট যদি থাকতো একই পরিমাণ টাকা, একই সুদে, একই সময়ের জন্য, তাহলে তাদের যা ডিফারেন্স হতো দু ধরনের সুদের, অর্থাৎ কি সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, তাদের ডিফারেন্স যেটা হবে সেটাই হচ্ছে আমরা বলতে চাইছি ডি, ডিআই, ডিফারেন্স অফ ইন্টারেস্ট, তাই তো? তাহলে এইখানে দু বছরের জন্য দেখবো আমরা যে বেসিক্যালি আমাদের কাছে যে ইয়েটা রয়েছে, ইউনিভার্সাল লটা যেটা আমরা জানি সাধারণত, এ ইকুয়াল টু কত, পি ইন্টু 100 + R/100 to the power n, এইটা, তাই তো? এটা আমরা জানি, কিন্তু এই সূত্রটার প্রবলেম যেটা হয় সবসময়, আমাদের যত বছর বাড়ে আমাদের ক্যালকুলেশনগুলো তত বাড়তে থাকে, এবং এগুলো কি হয়, একটা বড় বড় সংখ্যার দুটো গুণ, তিনটে গুণ, ইভেন চারটে গুণ হয়ে যায়, তখন সেগুলোকে আমাদের পরীক্ষার সময় নামানো ভীষণ কঠিন হয়। আর এই জন্যেই আমি নিয়েছি তো অন্য ধরনের, দেখো তোমরা বুঝে যাবে এবং সেটা ভীষণ সুন্দর। কি করে দেখো, মনে করো আমার কাছে রয়েছে 10,000 টাকা, তাই তো? 10,000 টাকা আছে, তো এই টাকা কত বছর থাকবে, দু বছর থাকবে, দেখো এক বছর, দু বছর, এখানে গিয়ে আমি টাকাটা ম্যাচিওর হবে আমার, এখানে কত 10%, দ্বিতীয় বছরে কত 10% সুদ হবে, তাই তো? তাহলে এই সুদ যেটা হয় সেটা ফার্স্ট প্রিন্সিপালের হবে, তাহলে কত টাকা হবে 10%, এই যে অফ 10% রেট অফ ইন্টারেস্ট 10%, এত এর ওপর, এত এর ওপর, এর মানে গুণ, তার মানে কত হবে 10%, এটাকে অথবা লিখতে পারি 1/10, বা দেখো 1/10 লিখতে পারি, তাহলে গুণ করলে ফার্স্ট সুদ কত হচ্ছে 100, তাই তো, 1,000 টাকা, সেকেন্ড সুদ কত হচ্ছে 8,000 টাকা। তাহলে এই প্রিন্সিপালের উপরে যেটা হয় সেটা কিন্তু সবসময় কি দেয়, সরল সুদ দেয়, কি দেয়, সিম্পল ইন্টারেস্ট দেয়, সবসময় সিম্পল ইন্টারেস্ট দেয় এগুলো। আর ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট যেগুলো হয় সেগুলো সেকেন্ড ইন্টারেস্ট, থার্ড ইন্টারেস্ট হবে। তো এইখান থেকে দেখো, এইখান থেকে আবার কি, এই টাকাটা, এই টাকার উপরেও সুদ হবে, কত হবে 10% সুদ হবে, 10% মানে কত, 1/10, 1/10 দেখতে পাবো, দেখো 1,000 টাকা সুদ হচ্ছে, তাই তো? তাহলে এইখানে এইটুকুটো হচ্ছে আমার টোটাল এস আই, বাট এই পুরোটা, এটা এটা এটা, এই টাকাটা কি ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট, সো এই দু সব মিলেমিশে আমাদের কি হয় সিআই দেয়, কি দেয়, সিআই দেয়। তাহলে একটা জিনিস দেখো, যে টোটাল সিআই টা আমি কি পেলাম, প্রিন্সিপালের উপর যেটা হয় সেটা কটা হয়, প্রিন্সিপালের উপর যেটা হয় সেটা হয় সরল সুদ, এবং দু বছরের জন্য কটা সরল সুদ হয়েছে, দুটো, এবং সুদের উপর সুদ কটা হয়েছে, একটা। তাহলে পরীক্ষায় আমি এটা তোমাদের জাস্ট একটু বোঝানোর জন্য তোমাদের এই ডায়াগ্রামও করতে হবে না, শুধুমাত্র একটা সুন্দর যদি আমরা লজিক ইউজ করি তাহলেই দেখবো আমাদের অঙ্কগুলো ভীষণ সোজা হবে। যেমন এই টাকা থেকে একটু খেয়াল করো, এটা আমাদের প্রিন্সিপাল, তাই তো? প্রিন্সিপালটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম, তো এর উপরে যেটা হয়েছে সেটা আমাদের কি ফার্স্ট সুদ এবং সেকেন্ড সুদ, ফার্স্ট সুদ, সেকেন্ড সুদ, ফার্স্ট সুদ থেকে সেটা পাওয়া হয় সিম্পল ইন্টারেস্ট, আর এটা কি সুদের উপরে সুদ হয়েছে। তাহলে তুমি দেখো দু বছরের ক্ষেত্রে দু ধরনের সুদ, তাহলে এর উপর 10% অ্যাপ্লাই করলে কত হবে, 10% অ্যাপ্লাই করলে কত হচ্ছে 1, 2, 3, তাই তো? তো এই সুদের উপর আবার আমি 10% অ্যাপ্লাই করবো, তাহলে কত হবে, আবার যদি আমি 10% অ্যাপ্লাই করি তাহলে কত হবে 100 টাকা, তাই তো? 100 টাকা হচ্ছে, দেখো সেটা প্রিন্সিপালের উপর, সুদের উপর সুদ। তো এইভাবে যদি পরপর দু ধরনের সুদ বের করি, দু বছরের ক্ষেত্রে দেখো সিম্পল সুদ কটা হয়, দুটো হয়, একটা দুটো,
তাহলে আমি কি এখানে আমি সরাসরি কি করতে পারি? আমি জানি যদি দুটো হয়, 2 বছরে কিন্তু সবসময় দুটোই হবে, এবং সুদের উপরে সুদ যেটা হবে সেটা সবসময় এক হবে, একটা হবে। তাহলে এখানে তাহলে আমি যদি দেখতে পারি যে 2:1 এরা হয়, যে প্রথম যে সুদ হয় সেটা দুবার হয়, তারপরে সুদটা তো একবার হয়, সেটা ক বছরের ক্ষেত্রে? 2 বছরের ক্ষেত্রে। তেমনি করে দেখে নাও, 3 বছরের ক্ষেত্রে একটা সুন্দর সূত্র রয়েছে, 4 বছরের ক্ষেত্রে রয়েছে। শুধু যদি এইটুকু করতে হবে তাহলে আমাদের এই ডায়াগ্রামের কোনো দরকার হবেই না, আমরা অঙ্কটা শুধুমাত্র এর থেকেই করে বেরিয়ে আসবো, তাই তো? হ্যাঁ, তাহলে আমরা একটু দেখি যে এটা 2 বছরের ক্ষেত্রে কি হয়, 3 বছরের ক্ষেত্রে কি হয়, এবং 4 বছরের ক্ষেত্রে কি হয়, এবং চলো দেখি যতটুকু কতটা সহজে করা যায়। হ্যাঁ দেখো, এটা যদি 2 বছরের ক্ষেত্রে হয়, তাই তো? মনে করো এটা 3rd year এর ক্ষেত্রে, বলবো 3 বছরের ক্ষেত্রে, 3 years এর ক্ষেত্রে, তাই তো? আর একটা মনে করো 4 বছরের ক্ষেত্রে আমরা এটা বের করবো টোটাল। দেখো 2 বছরের ক্ষেত্রে মানে কত, 2 বছরের ক্ষেত্রে আমার কটা, 2 ধরনের সুদ নেবো, 2 বছরের ক্ষেত্রে 2টো সুদ, 3 বছরের ক্ষেত্রে 3টে সুদ বের হবে, 4 বছরের ক্ষেত্রে 4টে সুদ বের হবে। তাহলে 2 বছরের ক্ষেত্রে 2টো সুদ, এর উপর সবসময় 10% অ্যাপ্লাই হবে, তাহলে 10% অ্যাপ্লাই হবে, এটা আমাদের প্রিন্সিপাল, কি বললাম, প্রিন্সিপাল 1, 2, 3, 4, তাই তো? এইটা আমাদের সবসময় কিন্তু প্রিন্সিপাল হবে, তাই তো? তাহলে প্রিন্সিপাল উপর 2 বছরের, সে তুমি 2টো সুদ বের করো, 200 সুদ বের করলে কত হবে দেখো, 1000। নেক্সট সুদ কত হবে, 100। 2 বছরের ক্ষেত্রে আমি 2 ধরনের সুদ বের করবো বলেছি, 3 বছরের ক্ষেত্রে 3 ধরনের সুদ বের করবো, আমাদের প্রিন্সিপাল কত, তাই তো? এইটা 10000। দেখো এরপর আমরা সুদ বের করবো, ফার্স্ট সুদ কত হবে, সেকেন্ড সুদ কত হবে, এর উপর 10% কিন্তু অ্যাপ্লাই হবে সবসময়। হ্যাঁ, এর উপরে 10% অ্যাপ্লাই হলে কত হবে, তারপরে আবার এর উপরে 10% অ্যাপ্লাই হলে কত হবে, 10 টাকা, তাই তো? 10% অ্যাপ্লাই হওয়া মানে কি, গুণ 10%, তাই তো? এই জিনিসটা সবসময় 10% হারে কি হবে, গুণ হবে, তাই তো? তাহলে এটা যদি হয় 3 বছর, তাহলে 3 বছরের ক্ষেত্রে 3 ধরনের সুদ ইউজ হয়, তাই তো? একটা হলো প্রিন্সিপালের উপর, প্রিন্সিপালের উপর ফার্স্ট সুদ, তার উপরে তার উপরে, তাই তো? 4 বছরের ক্ষেত্রে কটা সুদ ইউজ হয়, 4টে, তাহলে কি হবে, এটা আমাদের প্রিন্সিপাল, তাই তো? ফার্স্ট সুদ কত হচ্ছে, এটা সেকেন্ড 10% অ্যাপ্লাই কিন্তু সেই 10%ই হচ্ছে, তাই তো? 10% কিন্তু হচ্ছে। তাহলে দেখো এর উপর হচ্ছে 10%, এর উপরে 10% হলে কি হবে, আবার এরপরে কত, 10%। এরপর দেখো 4 বছর মানে 4 ধরনের সুদ বের করতে হবে, প্রিন্সিপালের উপর, তার উপর, তার উপর, তার উপর, তাহলে কত হবে, 1 টাকা হয়ে যাবে, তাই তো? তো হ্যাঁ, তো এইখান থেকে আমরা যেমন 2 বছরের ক্ষেত্রে দেখো, এইখান থেকে আমরা বুঝে যাবো 3 বছর 2 বছর যাই বলুক না কেন সমস্ত জিনিসগুলো পেয়ে যাবো মাত্র একটা কতগুলো সুন্দর রেশিও দিয়ে। কি করে এই রেশিও, দেখো 2 বছরের ক্ষেত্রে এই মাত্র দেখেছিলাম যে 2:1, প্রথম সুদটা কবার হয়, 2:1 আমি বলেছিলাম, দুবার হয়, এই যে ফার্স্ট সুদ সেকেন্ড সুদ, এটা মনে করো প্রিন্সিপাল ছিল, ফার্স্ট সুদ সেকেন্ড সুদ, এটা এটা একবার হয়েছিল এখান থেকে, তাই না? তাহলে এই সিম্পল সরল সূত্র কবার হয়, 2 আর, এর ক্ষেত্রে যেটা হয়, এর ক্ষেত্রে হয়ে যায় দেখো খুব সুন্দর, এর ক্ষেত্রে 3, 3, 1, অর্থাৎ ফার্স্ট শো 3 বার হয়, সেকেন্ড শো 3 বার, তারপর কি 1 বার হয়, এর ক্ষেত্রে দেখো 4, 6, 4, 1। এই সুন্দর রেশিও দিয়ে আমরা 2 বছর 3 বছর 4 বছর খুব সহজে ক্যালকুলেশন করে বের করে দিতে পারবো। দেখো 2 বছরের ক্ষেত্রে এই সেম অঙ্ক কিন্তু তোমাদেরকে বলে দেয়, 2 বছরের ক্ষেত্রে বের করো কম্পাউন্ড ইন্টারেস্ট। আচ্ছা প্রিন্সিপালের উপরে যেটা হয় সেটা সবসময় কি দেয়, এসআই, অর্থাৎ কি সিম্পল ইন্টারেস্ট দেয়। আর চক্রবৃদ্ধি সুদ কাকে বলে, সিম্পলের উপরেও যখন সুদ হয় সব সুদ মিলে মিশে বলি আমরা সিআই। তাহলে এখানে সমস্ত এই পুরোটাকে আমরা কি বলবো, কম্পাউন্ড ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট। হ্যাঁ, তাহলে এখান থেকে দেখো আমরা এইটুকু খুব সহজে কত করতে পারবো, 2100, তাহলে টোটাল কত হলো, 2100। কিন্তু তোমাকে যদি বলে একটা, যদি দেখো কতটা মজার, তোমাকে যদি বলে ডিফারেন্স অফ ইন্টারেস্ট বের করো, কি বের করো, ডিফারেন্স অফ ইন্টারেস্ট, তাহলে কি করবে, তাহলে কি করবে, ডিফারেন্স অফ ইন্টারেস্ট বের করা মানে কি বলতো, সিআই থেকে এসআই টা বাদ দিয়ে দাও। দেখো সিআই, টোটাল সিআই থেকে তুমি এসআই টা বাদ দিয়ে দাও, তাহলে কে পড়ে থাকবে, এ পড়ে থাকবে, দেখো এ পড়ে থাকবে না, তাহলে এইটাই হচ্ছে আমাদের কি, ডিআই, একবারে বেরিয়ে যাবে। তো এর জন্য তোমাকে ডবল অঙ্ক করার কোনো দরকার নেই,
সিআই যদি বলে পুরোটা, ডিআই বললে এইটুকু, আর যদি অ্যামাউন্ট বলে দেয় তাহলে এর সঙ্গে আমরা এটা যোগ করে দিলেই কিন্তু আমরা অ্যামাউন্ট পেয়ে যাব। তাহলে একটা জিনিস দেখলাম যে পি যদি দিয়ে দেয় আর রেট অফ ইন্টারেস্ট আর ইয়ার দিয়ে দিলে এই তিনটি বের করা কিন্তু খুব সহজ, খুব সহজ। যদি 2 বছরের ক্ষেত্রে হয় তাহলে 2, 3 বছরের ক্ষেত্রে কি 3, 3, 1, 4 বছরের ক্ষেত্রে কি 4, 6, 4, 1, তাই তো? খুব সুন্দর। দেখো তাহলে এটা কত হবে বলো, 3,310 টাকা, 3,310 টাকা, হ্যাঁ 3,310 টাকা। 4 বছরের ক্ষেত্রে দেখো কত হবে বলো, 4 বছরের ক্ষেত্রে যদি একবারে বলতে হয় তাহলে তো অনেক বড় হয়ে যাবে, সাধারণ অর্ডিনারি যদি আমরা নিয়মে করি তাহলে এক্ষেত্রে কত হবে দেখো, 4,640 টাকা, 41 টাকা, 4,641 টাকা, হ্যাঁ শেষ। যদি তোমাকে ডিআই বলে, এইটুকু আমাদের সবসময় কি দেয়, কারণ প্রিন্সিপালের উপরে যেটা হয় সেই সূত্রটাকে আমরা সবসময় কি বলি, সরল সুদ। তাহলে এটা হচ্ছে এসআই, আর এই পুরোটাকে আমরা কি বলি, সিআই। তাহলে এইটুকু কি হলো মানে ডিআই, এইটুকু আমাদের কি হলো ডিআই। তোমাকে যদি বলে ডিফারেন্স অফ ইন্টারেস্ট, মানে যদি তোমাকে এই অঙ্কটাই বলে দেয় 4 বছরের ক্ষেত্রে 10% হারে 10,000 টাকার সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য, হ্যাঁ বন্ধুরা তাহলে তুমি কেন এত কষ্ট করবে? দেখো দু ধরনের অঙ্ক করার কোনো দরকার নেই, তুমি সিম্পলি 4 ধরনের সুদ বের করে দেবে। যেহেতু এটা 4 বছরের কেস, প্রথমটা বাদ দিয়ে দাও, কারণ প্রথমটা কি দেয় সিম্পল ইন্টারেস্ট, পুরো কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে সিম্পল ইন্টারেস্টটা বাদ দিয়ে দিলে যেটা পড়ে থাকে সেটাই তো ডিফারেন্স অফ ইন্টারেস্ট। হ্যাঁ শুধু এইটুকু ক্যালকুলেশন করো তোমার অঙ্ক শেষ। আর যদি সিআই বলে তাহলে পুরোটা, হ্যাঁ আর যদি অ্যামাউন্ট বলে তাহলে এটার সঙ্গে এটা জাস্ট যোগ করে দেবো। দেখো যেটা কিনা আমাদের 2, 3, 4 যে গুণ করি আমরা বড় বড় এতদিন মনে হতো সেটা সত্যি সোজা। হ্যাঁ তবে আমি এটা 10,000 আর 10% নেওয়ার একটাই কারণ তোমরা যাতে খুব সুন্দর করে ব্যাপারটা বুঝতে পারো। ঠিক আছে তাহলে কয়েকটা উদাহরণের সাহায্যে আমরা এবার অঙ্কগুলো দেখি। সত্যি আমি বলছি তোমাদের কাছে, তোমরা প্রত্যেকে ভীষণ কনফিডেন্স পাবে অঙ্কে। হ্যাঁ হ্যাঁ তাহলে আজকে আমরা 2 বছরের জন্য শিখলাম, 2 বছরের জন্য কত বলো 2, 1, 3 বছরের জন্য কত 3, 3, 1, 4 বছরের জন্য বলো কত 4, 6, 4, 1, তাই তো? ঠিক আছে এই মাত্র কয়েকটা সংখ্যা যদি আমরা মনে রাখতে পারি তাহলেই কিন্তু অঙ্ক একদম কয়েক মুহূর্তে অঙ্ক শেষ। ঠিক আছে চলো একটা অঙ্ক 2016 এসেছিল, দেখো অঙ্কটা নেক্সট। ঠিক আছে দেখো এই অঙ্কটা, এই অঙ্কটা কি বলেছে, what would be the compound interest of 25,000 টাকা for 2 years at the rate of 5% per annum, তাই তো? কত টাকা বলেছে 25,000 টাকা, তাই তো? 25,000 টাকা দেখো 5% এ 2 বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট বলেছে, তাহলে আমরা কি বলেছি 2 বছরের জন্য কত ধরনের, 2 ধরনের সুদ বের করব। ফার্স্টটা হবে সিম্পল, পরেরটা ইন্টারেস্টেড ইন্টারেস্ট, 2 ধরনের সুদ। তো 5% এ কত বের হবে, এই 5% দেখো তাহলে কি হতো, তোমরা 2 ভাবে করতে পারো, এটা 5% করতে পারো অথবা এটাকে 1/20 ভাবতে পারো, কারণ 5 দিয়ে 100 কাটলে 1/20, তোমরা এটা দিয়েও সরাসরি গুণ করতে পারো, এটাও দিয়ে গুণ করতে পারো সরাসরি, ঠিক আছে? কারণ 5% অ্যাপ্লাই হবে এর উপরে, অ্যাপ্লাই হওয়া মানে কি গুণ হয়ে যাবে, তাই তো? সরাসরি এবার এই গুণটা কি 1/20 দিয়েও করতে পারো, 1/5 দিয়ে করতে পারো, এটা ডিপেন্ড করবে তোমার উপর। কখনো এটা সরাসরি সংখ্যা দিয়ে গুণ করার সুবিধা, কখনো এটা দিয়ে করার সুবিধা, এটা ডিপেন্ড করছে আমাদের উপর। এক্ষেত্রে আমরা দুটোই করতে পারি, দেখো 5 এ কত হবে 125, তাই তো? 125 আর এর জন্য দুটো দিয়ে চলে যাবে, এটা হয়ে যাবে। এরপরে তো এর উপর হলো, তাই তো? তারপর এর উপর আবার নেক্সট সুদ কত হবে, 5% অ্যাপ্লাই করো, 125, 625, তাই তো? ডবল জিরো, এখানে 100 দিয়ে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 10% যদি অ্যাপ্লাই করি তাহলে কত হয়ে যাবে, সরি 5%, তাই না? 5% অ্যাপ্লাই করলে কত হবে দেখো, আবার সেই 2 জিরো চলে যাবে, তাই তো? 62 টাকা এই হবে। অর্থাৎ কি 5% এর উপরে অ্যাপ্লাই করবো, এর উপরে অ্যাপ্লাই করবো, 5% মানে 125, 2 জিরো বেরিয়ে গেল। এরপরে আবার এই 5% যদি দেয় তাহলে 5% 625, আর এই 1টা 0 কেটে যাবে, আর 1টা 0 এই চলে আসবে, তাই তো? যেহেতু এটা 2 বছরের কেস, তাই তো, তার জন্য 2 ধরনের সুদ বের করলাম। এবার এই 2 বছরের জন্য সূত্র কি ছিল জানো, 2, 1, এই 2, 1 দিয়ে দিলাম, দেখো 2 ইন্টু 1, তাহলে টোটাল সুদ আমার বেরিয়ে গেল, কম্পাউন্ড ইন্টারেস্ট কত দেখো, এটাকে যদি তুমি করে দাও দেখো কত হবে, 125 মানে 200, 250 হবে, তাই না? 250 জিরো হবে, আর এটার জন্য 62 হয়ে গেল, তাহলে কত হলো টোটাল 62.5,
ঠিক আছে, তাহলে এটা কত হলো? 2562.5, হ্যাঁ এই তো অ্যান্সার বেরিয়ে গেল সিআই। যদি শুধু ডিআই বলতো, কথা কথা বলছি, যদি শুধু ডিআই বলতো তাহলে আমরা এই যে এই সরল থেকে বাদ দিয়ে দিতাম শুধু এইটুকু ডিআই। এটা হচ্ছে আমাদের সিআই, এটা আমাদের ডিআই, একবারে ডিআই বেরিয়ে যাবে, আর এটা কি আমাদের টোটাল সিআই। হ্যাঁ এইটুকু যোগ করে আমরা বসিয়ে দেবো, তাহলেই তো হয়ে যাবে 2562 টাকা। ভালো লাগলো? হ্যাঁ এইভাবেই হবে, তোমরা অঙ্ক পারবে, আমি শিখাবো তোমাদের অঙ্ক কি করে ভাবতে হয়। তবে হ্যাঁ সত্যি যদি প্রসিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে কিন্তু ভুলবে না, এবং কমেন্ট করবে কেমন লাগলো, তাই তো? তাহলে দেখো নেক্সট অঙ্কটায় আমরা যাই। হ্যাঁ বন্ধুরা, তাহলে আমরা কি শিখলাম? 2 বছরের ক্ষেত্রে কত? 2 বছরের ক্ষেত্রে 2-1। 3 বছরের ক্ষেত্রে কত? 3-3-1। 4 বছরের কত? 4-6-4-1। এই সূত্রগুলো লিখতে হবে। তাহলে একটা জিনিস করো, এই অঙ্কটা একটু পড়ো। অঙ্কটা কি বলা হয়েছে? হোয়াট উড বি দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অফ 25,000 ফর 2 ইয়ার্স অ্যাট দ্য রেট অফ 5% পার অ্যানাম, তাই তো? তাহলে দেখো একটা জিনিস, এখানে বলা হয়েছে 25,000 টাকা সুদ ক বছর? 2 বছর। আমি বলেছি 2 বছর মানে 2 ধরনের সুদ, একটা কত সিম্পল এর পর। এর উপরে তাহলে ফার্স্ট সুদ কত হবে? 5% অ্যাপ্লাই হবে। এবার 5% মানে তুমি এটাকে কত, 1/20 লিখতে পারো। এর উপরে অ্যাপ্লাই হওয়া মানে সরাসরি গুণ করা, এবার এটাকে দিয়েও গুণ করতে পারবে, এটাও করতে পারো। এটা ডিপেন্ড করছে তোমার যেটা সুবিধা হবে সেটা তুই দিয়ে তুমি করতে পারো। তাহলে কত কত হবে দেখো, 125 আর এই পার্সেন্টে 2টো 0 চলে যাবে, 1টা 0 বেরিয়ে গেল, তাই তো? নেক্সট এর উপরে আবার কি এই 5% অ্যাপ্লাই হবে, অর্থাৎ কি প্রিন্সিপালের উপর যে সুদটা হয় সেটা কি হয়, সরল সুদ। সরল সুদ কি? সিম্পল ইন্টারেস্ট, তাই তো? সিম্পল ইন্টারেস্ট হয়। এবার একটা জিনিস দেখো, সিম্পল ইন্টারেস্ট হয় সেটা কি হয়, সিম্পল ইন্টারেস্ট। আচ্ছা এই স্যার, এই সুদের উপরে আবার যে সুদটা হয় 5% অ্যাপ্লাই হবে, তাহলে কত হবে? 625, আর এর জন্য 1টা 0 কেটে যাবে, আর নিচে যে 100 থাকবে অর্থাৎ কি একটা পয়েন্ট হয়ে যাবে। এর উপর যদি তুমি 5% অ্যাপ্লাই হলো, 5 দিয়ে 3 হয়ে যাবে, গুণ হয়ে যাবে, এবং কি 100-0 সরে যাবে, 100-2 কি 1টা 0, আর এই দিয়ে চলে যাবে। 2 বছরের ক্ষেত্রে আমি কি বলেছিলাম, কম্পাউন্ড ইন্টারেস্ট করতে গেলে 2-1। হ্যাঁ এই তো 2-1, তাহলে এই তো আমাদের টোটাল সিআই বেরিয়ে গেল। আর এইটা যেটা প্রথম হয় সেটাকে আমাদের কি বলেছিলাম, এসআই, আর এইটুকু আমরা কি বলেছিলাম, ডিআই। যদি আমাদের ডিআই বের করতে বলো তাহলে আমরা শুধু এইটুকু ক্যালকুলেশন করতাম, আর কিন্তু আমাকে কি বলেছে, সিআই বের করতে বলেছে, অর্থাৎ কি এই পুরোটাই আমাদের সিআই। তাহলে কত হবে বলো, এখান থেকে কত হবে, এটা 2 দিয়ে গুণ করে দাও, 2 দিয়ে গুণ করে দিলে 0 হবে, আর এদিকে কত হচ্ছে 62.5, দ্যাট ইজ ইকুয়াল টু কত, 25.62.5। হ্যাঁ এটাই অ্যান্সার, কি বোঝা গেল? খুব তোমাদের ভালো লেগেছে, এইভাবেই শেখাবো আমি তোমাদের অঙ্ক। নেক্সট অঙ্কটা দেখো আরো কত সহজে কত ইজিলি করা যায়, ঠিক আছে? তাহলে আসো আমাদের নেক্সট অঙ্ক। হ্যাঁ বলছি আবার 2 বছরের ক্ষেত্রে দেখলাম, ঠিক আছে এবার দেখো এই 3য় বছরের জন্য অঙ্কটা কি হবে। 3 বছরের জন্য বলেছে দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন 1000 অ্যাট 10% পার অ্যানাম ফর 3 ইয়ার্স, অর্থাৎ কি 3 বছরের ক্ষেত্রে 1000 টাকার সুদ বের করতে বলেছে। অঙ্কটা যদি আমরা যেহেতু এখানে 10%, অতএব অঙ্কটা কিন্তু 10-11 দিয়ে খুব সহজে অঙ্কটা আমরা হয়তো পেয়ে যাবো, কিন্তু এই অঙ্কটা আমরা করার একটাই উদ্দেশ্য যে নিয়মটাকে আমরা অভ্যস্ত করা, তাহলে যে কোনো বড় বড় জটিল অঙ্ক কিন্তু আমাদের খুব সহজে হয়ে যাবে। দেখো 3 বছরের ক্ষেত্রে, 3 বছরের ক্ষেত্রে আমি কি বলেছিলাম, 3 ধরনের সুদ লাগবে, এবং তারা কিভাবে থাকবে, 3-3-1, কততে থাকবে কি সুদ, 3-3-1 এইভাবে থাকবে, তাই না? তাহলে একটা জিনিস দেখো, তাহলে ফার্স্ট সুদ বের করবো 10% মানে কত, এটাকে আবার 1/10 ভাবতে পারি, 10 দিয়ে গুণ করবো, তারপরে 100 দিয়ে ভাগ করে দেবো, অথবা 1/10 দিয়ে সরাসরি ভাগ করবো, তাহলে কত হবে 100, তারপরে একটা কত হবে 10, তারপরে একটা কত হবে 1, তাই তো? এই 10ই বারবার অ্যাপ্লাই করবো, তাহলে ফার্স্ট সুদ, সেকেন্ড সুদ, থার্ড সুদ। 3 বছরের ক্ষেত্রে আমাদের বলেছিলাম 3 ধরনের সুদ থাকে, 1, 2, 3 ধরনের সুদ, 3 ধরনের সুদ আমরা নেব, এবং এই 3 ধরনের সুদ কিভাবে নেব, 3-3-1 নেব। হ্যাঁ 3-3-1, তাহলে কত হলো 300 টাকা, 30 টাকা, 1 টাকা, কত হলো, এইটুকু তো আমরা মুখে করতেই পারি, 300 টাকা, 30 টাকা, 1 টাকা, মানে কত 331 টাকা। হ্যাঁ এটাই আমাদের সিআই। তবে হ্যাঁ বলে দিই,
যদি তোমাদের এইটুকু আমি বারবার বলেছি যে এটা আমাদের কি এসআই, যদি এটা কি আমাদের কি ডিআই, দেখো এটা আমাদের কি ডিআই তাই তো, আর এই পুরোটা মিলে কি সিআই। যদি শুধু ডিআই বের করতে বলতো এই অঙ্কটাই, তাহলে আমরা শুধু এইটুকু ক্যালকুলেশন করতাম, কিন্তু আমাদের মনে হচ্ছে সিআই বের করতে, তাহলে পুরোটাই বের করে নিয়েছে। ঠিক আছে, হলো, ভালো লেগেছে হোক। এরপরে আমরা যাবো 4 বছরের ক্ষেত্রে, সেটাও দেখবো একইভাবে। 4 বছরের ক্ষেত্রে কত বলেছিলাম মনে আছে? 4 6 4 1 তাই তো। ঠিক আছে চলো নেক্সট। হ্যাঁ তাহলে আমরা কি শিখলাম এর আগে? 2 বছরের জন্য শিখেছি কত? 2 1। 3 বছরে কত? 3 3 1। 4 বছরের ক্ষেত্রে কি? 4 6 4 1 তাই তো। ঠিক আছে, এইরকম একটা 4 বছরের একটা তোমরা এই অঙ্কটা একটু পড়ো। দেখো অঙ্কটা কি বলেছে, অঙ্কটা বলেছে কম্পাউন্ড ইন্টারেস্ট অন 4000 ফর 4 ইয়ার্স আর 10% পার অ্যানাম উইল বি। তার মানে কি চেয়েছে? কম্পাউন্ড ইন্টারেস্ট চেয়েছে কত? 4000 টাকার উপরে 10% 4 বছরের জন্য। আমি 4 বছরের জন্য কি বলেছিলাম? 4 ধরনের সুদ বের করেছিলাম। 4 ধরনের সুদ তাহলে কি হবে ভাই? 4 ধরনের জন্য দেখো, তুমি এটা 10% মানে 1 এর 10 দিয়েও কিন্তু গুণ করতে পারো তাই না? দেখো 10 এর চেয়ে মানে এটা দিয়ে ভাগ করা, গুণ করা ভালো তাই তো। তাহলে এটা দিয়ে করলে কত হবে? ফার্স্ট সুদ কত আসবে? 400। সেকেন্ড সুদ কত আসবে? দেখো সেকেন্ড সুদ এর উপরে অ্যাপ্লাই হবে কত? 40 টাকা। থার্ড সুদ এর উপরে অ্যাপ্লাই হবে কত? 4 টাকা। তারপর কি ফোর্থ সুদ কত? 0.4। দেখো আমি 4 বছরের ক্ষেত্রে 4টে সুদ বেস করতে বলেছিলাম, 1 2 3 4 তাই তো। এবং এটা কি অনুপাতে নিতে বলেছিলাম মনে আছে? 4 6 4 1 কত বলেছিলাম? 4 6 4 1 হ্যাঁ এই রেশিওতে নিতে বলেছিলাম। তাহলে কত? 4 6 4 1 এই টোটালটা করলে আমাদের কিন্তু হয়ে যাবে। এর জন্য কিন্তু যোগটা মুখোমুখি হয়ে যাবে, এত সুন্দর। দেখো কত? 1600 টাকা আর দিকে 240 টাকা। তাহলে 1600 টাকা আর 240 টাকা কত? 16 আর 2 18 1840 টাকা। এটা মুখোমুখি হয়, আর যদি কারো একটু অসুবিধা হয় তাহলে একটু যোগটা করে নাও, দেখবে হয়ে যাবে। তাহলে কত হলো? এবং যারা আমরা একটু এগিয়ে অ্যাডভান্স সিজিএল এর জন্য প্র্যাকটিস করছি তাদেরকে এইটুকু দায়িত্বটা নিতেই হবে তাই না? তাহলে দেখো তো কত হলো? 1600 তাই তো, 240 আর 4 দিকে কত? 1600 টাকা তাই তো। তাহলে কত হলো? 1840। 1840 আর 16 টাকা কত হয়? 1856। কিন্তু 1856.4 তাই তো। হ্যাঁ বিশেষ হয়েছে, ঠিক আছে, মাত্র কয়েক সেকেন্ড। অথচ এই অঙ্কটা যদি আমাদের অর্ডিনারি নিয়মে যদি আমরা করতাম তাহলে হয়তো আমাদের প্রত্যেকেরই ভীষণ সময় ওয়েস্ট হতো পরীক্ষায়। খুব এখন থেকে তোমাদের আর সময় নষ্ট হবে না, অঙ্ক নতুন ভাবে ভাবতে শিখবে। হ্যাঁ পারবে, পরীক্ষা হলে খুব সহজেই মিলে যাবে। দেখো আজকে একটা জিনিস খেয়াল করো, আজকে আমরা কি কি শিখলাম? যদি প্রিন্সিপাল অ্যামাউন্ট দেওয়া থাকে তাহলে আমরা কি কি পেতে পারি? প্রিন্সিপাল অ্যামাউন্ট এবং কি এই পি যদি দেওয়া থাকে, আর যদি দেওয়া থাকে এবং এন যদি দেওয়া থাকে, তাহলে এই তিনটির মধ্যে আমরা যে কোনো একটা বের করতে পারবো তাই না? আমরা তো শুধু এটা শিখলাম যে প্রিন্সিপাল দেওয়া থাকে এই তিনটের মধ্যে যে কোনো কোটা একটা আমরা করতে পারি। শুধু তাই না, কখনো যদি অ্যামাউন্ট চাও, দেখো আমাদের অ্যামাউন্ট মানে কি? এই যদি আমাদের বেরিয়ে গেছে এর সঙ্গে এখন একে যোগ করে দিলেই তো হয়ে যেত অ্যামাউন্ট তাই না? এবার একটা অন্য ধরনের দেখছে, ডিআই যদি সরাসরি বের করতে হয়। ডিআই কি বলেছিলাম আমি? তোমার দুই বন্ধু, একজন কি করলো সরল সুদে টাকাটা রাখলো, একজন কম্পাউন্ডে রাখলো। তাহলে কম্পাউন্ডে যে রাখলো সেটা বেশি পাবে, সে কত বেশি পাবে সেই ডিফারেন্স যদি বের করতে বলে তাহলে দুটো অঙ্ক করার দরকার নেই, আমি আগেই বলেছি। তাহলে সরাসরি আমাদের কি ডিআই বের করতে হবে, সেটা কত বছরের জন্য? 3 বছরের ক্ষেত্রে জন্য। দেখো এই অঙ্কটা একটু পড়ে নাও। হ্যাঁ অঙ্কটাই বলেছে দেখো, যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট ফর 3 ইয়ার্স অন এ প্রিন্সিপাল অফ 3000 অ্যাট দ্য অ্যানুয়াল রেট অফ 20% তাই তো। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে বলা হয়েছে কত? 3000 টাকা, 20% অ্যাপ্লাই হবে। 20% মানে বলেছি যে আমি কত লিখতে পারি? 1/5 লিখতে পারি তাই তো, 20 আর 100 কাটাকাটি করে 1/5 হবে। তাহলে আমি এই 20% সরাসরি অ্যাপ্লাই করতে পারি বা 1/5 করতে পারি, এটা আমার সম্পূর্ণ নিজের ব্যাপার কোনটা আমার সুবিধা হবে। 3 বছরের ক্ষেত্রে কি বলেছিলাম? 3 ধরনের সুদ বের করতে বলেছিলাম, খেয়াল আছে তো? 3 ধরনের, তো তুমি ধরে বের করে দাও। তাহলে কত হবে? ফার্স্ট সুদ কত হবে? দেখো 1/5 দিয়ে ভাগ করলে 6 ডবল ডিজিট। তারপরে আবার এর উপরে যদি আমি 1/5 ইউজ করি অর্থাৎ 20% অ্যাপ্লাই করি তাহলে কত হবে? 120। তারপর যদি আবার করি তাহলে কত হবে? 24। হ্যাঁ যদি সিআই বলতো তাহলে, যদি সিআই বলতো তাহলে কত? 3 3 1, 3 3 1। কিন্তু আমাকে তো সিআই বলেনি, আমার কি বলেছে? ডিআই বলেছে। আমি কি বলেছিলাম? এই যে প্রথম সুদটা দেয় আমাদের কত? 3 3
এই প্রথমটুকু আমাদের কি দেয়? সিআই এসআই দেয়, তাই তো? এই দ্বিতীয়টুকু সরাসরি শুধুমাত্র কি দেয়? ডিআই দেয়। আমার কি চাইছে? ডিআই। তাহলে কি আমার এটা দরকার আছে? নিশ্চয় দরকার নেই, আমার তো শুধু ডিআই দরকার। তার মানে কি ডিআই দরকার? তাহলে আমি শুধু ডিআই থেকেই নেবো, কারণ আমার ডিআই চেয়েছে। তাহলে কত হবে ডিআই? দেখো, 3 × 36 অর্থাৎ 360 টাকা, আর এদিকে 24 টাকা, তাই তো? তাহলে কত হলো? 384 টাকা। হ্যাঁ, এইটাই আনসার। ভালো লাগলো? হ্যাঁ, ভালো লাগবে। এইভাবে অঙ্কটা তোমরা শিখতে পারবে। আমি আছি তোমাদের পাশে। সত্যি যদি ভালো লেগে থাকে লাইক তো অবশ্যই করবে, ঠিক আছে? খুব প্রত্যেকের ভীষণ লাগলো। তোমাদের বিভিন্ন যার যা কমেন্ট আছে সব একটু কমেন্ট বক্সে লিখে যাবে, কেমন লাগলো নতুন কিছু শিখতে পেরে অবশ্যই জানিয়ে যাও, ঠিক আছে? আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ, ঠিক আছে? থ্যাংক ইউ, গুড লাক।